যদি মনে থাকে ধৈর্য তাহলে স্বপ্ন সত্যি হতে পারে। দিস ইজ রন ইসলাম হেয়ার টু প্রেজেন্টিং মুরগা টেকনিক। আজকে আবার চলে আসলাম দুটি টপিকস নিয়ে, অর্থাৎ আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে বিসিএস এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় আসতে দেখা যায়। তো আমরা আলোচনা করব আজকে হোপ ভার্ব এবং উইশ ভার্ব। হোপ ভার্ব নিয়ে যদি আলোচনা করি তাহলে অনেকেই বলবে যে হোপ ভার্ব তো সোজা, কারণ হোপ হচ্ছে একটা ভার্ব, উইশ হচ্ছে একটা ভার্ব। কিন্তু এই দুটি ভার্বই কিন্তু টেন্সটাকে পরিবর্তন করে দিতে পারে, তো সেটি আমাদেরকে আজকে শিখতে হবে। দেখো, যদি প্রেজেন্ট হোপ থাকে, হোপ নিয়ে আলোচনা করছি, যদি প্রেজেন্ট হোপ থাকে তাহলে এখানে বসবে ফিউচার টেন্স। আবার বলছি, প্রেজেন্ট হোপ কি একটা উদাহরণের মাধ্যমে আমরা খেয়াল করতে পারি, তো সেটা কি? আই হোপ। দেখো, ভার্বের বেস ফর্মটাই হচ্ছে আমার প্রেজেন্ট হোপ, ঠিক আছে? হোপ ভার্বের বেস ফর্মটাই হচ্ছে প্রেজেন্ট হোপ। তাহলে এইখানে হোপটা কি প্রেজেন্ট হোপে আছে? যেহেতু প্রেজেন্ট হোপে আছে, সেহেতু পরের বাক্যটি হবে আমার ফিউচার টেন্সের, এই যে ফিউচার টেন্স, ঠিক আছে? তাহলে দ্যাট দ্বারা যুক্ত যে ক্লজটি যুক্ত হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজটি, সেটি কিন্তু এখন ফিউচার টেন্সে চলে গিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখব যে এইখানে যদি প্রেজেন্ট হোপ থাকে তাহলে হচ্ছে এই অংশটুকু হবে ফিউচার হোপ, অর্থাৎ ফিউচার টেন্সে হবে, ঠিক আছে? ওকে, এরপর চলে যাই দ্বিতীয় উদাহরণে। পাস্ট হোপ যদি থাকে, পাস্ট হোপ বলতে বোঝায় ভার্ব টু, হোপড, ঠিক আছে? হোপের সাথে এরি যোগ করে যে হোপটা হয় সেটাকে বলে থাকি আমরা পাস্ট হোপ। তো পাস্ট হোপ থাকলে এইখানে আমাদের বসবে সাবজেক্ট প্লাস উড পুট, যেটাই হোক, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব। কি বললাম? যদি পাস্ট হোপ থাকে তাহলে পরবর্তী বাক্যটি হয়ে যাবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখি সেটা কিভাবে। দেখো, আই হোপ এটা হচ্ছে কি ভার্ব টু, তাহলে এটা হচ্ছে পাস্ট হোপ, ঠিক আছে? এরপর দ্যাট দ্বারা যে সাবঅর্ডিনেট ক্লজটি যুক্ত হয়েছে পরের বাক্যটি দেখো, এটি কিন্তু এই যে উড প্লাস ভার্ব ওয়ান বসবে, ঠিক আছে? তোমাদের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে। এখানে এলোমেলো ভার্ব দেওয়া থাকতে পারে, সেটিকে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আই হোপ দ্যাট ইউ উড কাম, ঠিক আছে? ওকে, এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসতে পারে সেটি হচ্ছে পাস্ট টাইম মেকার। অনেক পাস্ট টাইম মেকার আছে, অর্থাৎ অতীত সময়কে নির্দেশ করে, সেগুলোকে বলে থাকি আমরা পাস্ট টাইম মেকার। তো এটা সেটা কি? দেখো, ইস্টারডে, এগো, লাস্ট নাইট, হ্যাঁ এরকম থাকতে পারে, দ্য প্রিভিয়াস ডে, এরকম থাকতে পারে। এই শব্দগুলো যখন হোপ ভার্বের সেন্টেন্সে থাকবে তখন সেটা কি হয়, যদি প্রেজেন্ট হোপের সাথে এই আমার পাস্ট টাইম মেকারগুলো থাকে তখন এখানে হবে পাস্ট টেন্স, তখন কিন্তু এখানে ফিউচার টেন্স হবে না। ভালো করে মার্ক দিয়ে রাখো। আবার বলছি, প্রেজেন্ট হোপের সাথে যখন হচ্ছে ইস্টারডে, এগো, লাস্ট নাইট এই শব্দগুলো থাকবে তখন কিন্তু এইখানে ফিউচার টেন্স হবে না, তখন হবে আমার পাস্ট টেন্স, ঠিক আছে? তাহলে দেখি আমরা একটা উদাহরণের মাধ্যমে। তিন নম্বর উদাহরণটা যদি খেয়াল করি, আই হোপ, তাহলে এই যে হোপ এটা হচ্ছে আমার প্রেজেন্ট হোপ। আর দেখো, বাক্যের শেষে এই যে এটা হচ্ছে পাস্ট টাইম মেকার, ইস্টারডে, তাহলে আমার এই টেন্সটা কি হবে, এই টেন্সটা হবে আমার পাস্ট টেন্স। দেখো, দ্যাট এর পর আমি পাস্ট টেন্স ব্যবহার করেছি, দ্যাট হি কেম ইস্টারডে, ঠিক আছে? এরকম। এরপর যদি পাস্ট হোপের সাথে পাস্ট টাইম মেকার থাকে তখন কিন্তু সেটা হয়ে যাবে আমার পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখি আমরা একটু উদাহরণের মাধ্যমে। এই যে এটা হচ্ছে পাস্ট হোপ, অর্থাৎ ভার্ব টু, যেহেতু পাস্ট হোপ দেওয়া আছে, দ্যাট দ্যাট দ্বারা যেই সাবঅর্ডিনেট ক্লজটি যুক্ত হয়েছে, দেখো এই লাস্টে পাস্ট টাইম মেকার দেওয়া আছে, যেমন লাস্ট ডে, তাহলে এই অংশটুকু হবে আমার পাস্ট পারফেক্ট টেন্স, যেমনটা হয়েছে ইউ হ্যাড কাম, ঠিক আছে? কিসের জন্য হলো আবার একটু বলছি, যদি পাস্ট হোপ থাকে তাহলে দ্যাট দ্বারা যেই ক্লজটি যুক্ত হবে সেটির টেন্স হবে আমার পাস্ট পারফেক্ট টেন্স। কেন পাস্ট পারফেক্ট টেন্স হলো? কারণ হচ্ছে এই যে লাস্ট ডে, অর্থাৎ পাস্ট টাইম মেকার, পাস্টে পাস্ট হোপের সাথে যখন পাস্ট টাইম মেকার থাকবে তখন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? ওকে, এই ছিল হোপের
মানে সবকিছু এ টু জেড। এরপর যদি আমরা উইশ ভার্বটা খেয়াল করি ঠিক একই রকম, ঠিক আছে, যদি উইশ থাকে অর্থাৎ প্রেজেন্ট উইশ, তাহলে দ্যাটের পর আমরা ব্যবহার করব কুড, উড অথবা ওয়ার, ঠিক আছে। কি বললাম, যদি শুধুমাত্র উইশ থাকে তাহলে পরবর্তী ক্লসে আমরা ব্যবহার করব কুড, উড অথবা ওয়ার। তাহলে দেখো আমরা একটু করছি, এই যে শি উইশেস, তাহলে কি আছে, শুধুমাত্র উইশ। আচ্ছা দ্যাটের পর দেখো দ্যাট শি ওয়ার কামিং। আচ্ছা এই যে ওয়ার বসিয়েছি দেখা গিয়েছে, কারণ হচ্ছে কি এই যে প্রেজেন্ট উইশ, যদি প্রেজেন্ট উইশ থাকে তখন আমরা বলেছি কি দ্যাটের পর এইখানে পুট, উড অথবা ওয়ার বসবে, সেই জন্য আমরা ওয়ারটা বসিয়েছি। এরপর দেখো দ্বিতীয় নম্বর টেকনিকে যদি খেয়াল করি আমরা, তাহলে দেখব যদি উইশ থাকে তাহলে এইখানে বসবে পাস্ট পারফেক্ট টেন্স। আবার বলছি, যদি উইশ থাকে তাহলে সেখানে বসবে আমার পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট উইশ, ঠিক আছে। দেখো আই উইশড, এটা কিন্তু হচ্ছে আমার পাস্ট উইশড, ঠিক আছে। তাহলে এইখানে কোন টেন্সটা বসবে, এখানে বসবে আমার পাস্ট পারফেক্ট টেন্স, সেই জন্য আমরা বসিয়েছি কি আই উইশড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্সে চলে যেতে হবে, যখন হচ্ছে তোমরা দেখবে যে পাস্ট উইশড আছে, ঠিক আছে। এরপর দেখো যদি পাস্ট টাইম মেকার থাকে অর্থাৎ ওই যে স্টার্টে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, এগুলো যদি থাকে তখন আমরা কি করব, প্রেজেন্ট উইশের সাথে যখন পাস্ট টাইম মেকার থাকবে তখন এখানে চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, এটি খুবই ইম্পর্টেন্ট, একটু দাগিয়ে রাখো। আবার বলছি, প্রেজেন্ট উইশের সাথে যখন পাস্ট টাইম মেকার থাকবে তখন হচ্ছে এখানে চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স আমরা করি, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট উইশ, ঠিক আছে, আই উইশ, উইশটা হচ্ছে কি প্রেজেন্ট উইশ। দেখি এবার সেন্টেন্সে কোনো আমার পাস্ট টাইম মেকার আছে কিনা, এই যে পাস্ট টাইম মেকার, ঠিক আছে। তাহলে পাস্ট টাইম মেকার পেলাম আর প্রেজেন্টের উইশও পেলাম, তাহলে এইখানে যেই আমার টেন্সটি হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। তাহলে দেখো আই উইশ ইউ হ্যাড বিন হেয়ার লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট আছে সেহেতু আমরা কি করেছি, আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি। এই ছিল আমার হোপ ভার্ব এবং উইশ ভার্বের একটি শর্ট ভিডিও। তো এইখানে একটি কুইজ প্রোগ্রাম দেয়া আছে, যেমন এটি সবাই কমেন্টে আনসার করে জানিয়ে দিবে, যার কমেন্ট আনসার যত বেশি হবে সে আমাদের থেকে একটি পুরস্কার পাবে, পুরস্কারের কথা বলা যাবে না, ইনশাল্লাহ সে ভালো পুরস্কার পাবে। আই উইশড হি ড্যাশ দ্য ওয়ার্ল্ড, আবার বলছি আই উইশড হি ড্যাশ দ্য ওয়ার্ল্ড, আনসার যেটি হয় এ অর বি সেটি বসিয়ে দিবে, ঠিক আছে। যদি এরকম আরো উদাহরণ করতে আপনাদের ইচ্ছা জাগে অথবা মনে হয় যে উদাহরণগুলো করলে ভালো হবে, তাহলে অবশ্যই আমরা একটি হ্যাক্স অনলাইন কলেজ থেকে অ্যাডমিশন ইন ইংলিশ একটা শীট আকারে বই বের করেছি, এই বইটিতে আমরা উইশ ভার্ব এবং হোপ ভার্ব পেয়ে যাব 37 পৃষ্ঠায়, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনারা করতে পারেন, আর শীটটির সুলভ মূল্য হচ্ছে 250 টাকা। কুমিল্লায় যারা আছেন তারা হচ্ছে কান্দির পাড় অথবা টমসন ব্রিজ সাজেদা কম্পিউটার থেকে নিতে পারেন। আর হচ্ছে এটা অ্যাডমিশন টেস্টের জন্য যতগুলো টপিকস দরকার সবগুলো এখানে দেওয়া আছে, প্লাস বিসিএসেরও অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে যাতে শিক্ষার্থীরা শিখে সেগুলো সলিউশন করতে পারে, যেগুলো তাদের অ্যাডমিশন টেস্টে অনেকটা উপকার দিবে, ঠিক আছে। যদি আপনারা আমার ভিডিওর পাশাপাশি এই শীটটি ব্যবহার করে থাকেন, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলোই এই শীট থেকে করে থাকি, তাহলে আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে যদি শীটটা হাতে থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো সলিউশন করতে পারেন, ভিডিও দেখবেন প্লাস হচ্ছে কি আমার শীটটা ব্যবহার করবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি, ঠিক আছে, ধন্যবাদ।